দারাজ থেকে কিভাবে বিকাশ নাম্বার ডিলিট করবেন সেটাই আজকের ভিডিওর মূল বিষয়। সো আমাদের অনেকের সমস্যা হয় যে দারাজে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করে ফেলার পর এটা ডিলিট করতে পারি না, কোথা থেকে ডিলিট করব সেটা খুঁজে পাই না। সো আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজে আপনার দারাজ অ্যাকাউন্টে যে বিকাশ নাম্বারটা অ্যাড করা আছে ওটা ডিলিট করে ফেলতে পারবেন। সো এর জন্য দারাজ অ্যাপটা ওপেন করবেন ফার্স্টে, এবং এই সমস্যাটা কিন্তু বেশি ফেস করতে হয় যখন আমরা নতুন একটা দারাজ অ্যাকাউন্টে বিকাশ নাম্বার অ্যাড করতে যাই। সো সেক্ষেত্রে যদি আগে কোনো অ্যাকাউন্টে এই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করা থাকে, বিকাশ নাম্বারটা অ্যাড করা থাকে, তাহলে কিন্তু এই নতুন অ্যাকাউন্টে, নতুন দারাজ অ্যাকাউন্টে আমরা ওই বিকাশ নাম্বারটা অ্যাড করতে পারি না, কারণ দারাজ একসাথে দুইটা দারাজ অ্যাকাউন্টে একই বিকাশ নাম্বার অ্যাড করতে দেয় না। সো আপনাকে আগে পুরানো যে দারাজ অ্যাকাউন্টে বিকাশ নাম্বারটা অ্যাড করা রয়েছে ওইটা আগে ডিলিট করে আসতে হয়, তারপরে নতুন দারাজ অ্যাকাউন্টে বিকাশ নাম্বারটা অ্যাড করতে দেয়। সো এই কারণেই মূলত পুরানো অ্যাকাউন্টের, পুরানো দারাজ অ্যাকাউন্টের বিকাশ নাম্বারটা আমাদের ডিলিট করার প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে আপনি ফার্স্টে দারাজ অ্যাপসটা ওপেন করবেন নর্মালি। ওপেন করার পরে এখানে অনেক অপশন তো শো করবে, এখানে নিচে যে ডান দিকে নিচে অ্যাকাউন্ট নামের যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। আর এটার উপর ক্লিক করার পরে এখানেও অনেকগুলো অপশন শো করবে, একটু স্ক্রল করে নিচে আসবেন। সামান্য নিচে আসার পর এই যে পেমেন্ট অপশন দেখায়, যে পেমেন্ট অপশনস এটার উপর ক্লিক করবেন। এবং এটার উপর ক্লিক করার পরে এখানে আপনার যে দারাজ বিকাশ নাম্বারটা অ্যাড করা আছে এটা দেখাবে, এবং এটা যখন আপনি ডিলিট করবেন তার জন্য এই ডান দিকে একটা ডিলিটের আইকন রয়েছে দেখেন, এই আইকনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে ডিলিট নামের যে অপশনটা দেখাচ্ছে এই ডিলিট নামের অপশনের উপর ক্লিক করে দিবেন, সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আপনি আরেকবার কনফার্ম করার জন্য চেক করে নেবেন, ফার্স্টে হোম পেজে আসবেন, তারপর আবারও এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, তারপর এই পেমেন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। এবং এই জায়গাটায় যদি আপনার নো পেমেন্ট অপশন এই অপশনটা দেখায় তাহলে বুঝবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটা ডিলিট করা কমপ্লিট হয়েছে। আর এটা যদি না দেখায় তাহলে যে প্রসেসটা দেখালাম এইটা ফলো করে আবার ডিলিট করবেন। অর্থাৎ আপনি ফার্স্ট ডিলিট করে তারপর আবার চেক করতে আসবেন এখানে আসলে ডিলিট হয়েছে কি না। আর আরেকটা পরামর্শ হচ্ছে আপনারা যখন কয়েকটা দারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ধরুন একটা দারাজ অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নতুন আরেকটা দারাজ অ্যাকাউন্টে যাচ্ছেন, সো সেক্ষেত্রে অবশ্যই এই পেমেন্ট অপশন থেকে এই প্রসেসটা ফলো করে আপনাদের যে বিকাশ নাম্বারটা ওইটা ডিলিট করে রাখবেন। পরবর্তীতে আবার যদি এই অ্যাকাউন্টটা ইউজ করেন ওই টাইমে আপনি আবার অর্ডারের ক্ষেত্রে আবার অ্যাড করে নিলেন, কিন্তু কেন আপনি বারবার হারিয়ে ফেলার একটা চান্স থাকে, সো কেন আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করে রাখবেন। আর তথ্যটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান, আর দারাজ সম্পর্কিত বিভিন্ন অফার এবং দারাজে বিভিন্ন সমস্যার সমাধান যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং অন্য কোনো বিষয়ে ভিডিও চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।